নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত দেখছেন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে দিদি এখন কিন্তু জোর দিয়েছেন আমাদের দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তনের উপরে দিদি এটা লক্ষ্য করেছেন যে আমাদের চিরন্তন যে অভ্যেসগুলো যেগুলো বছরের পর বছর আমরা প্র্যাকটিস করে চলেছি সেখানে কিছু পজিটিভ চেঞ্জ আনলে আমরা অনেকটা উন্নতি করতে পারি অনেকটা ভালো থাকতে পারি ওই চেঞ্জের মধ্যে কিন্তু ঢুকে রয়েছে অ্যাস্ট্রোলজির এসেন্স তো সেটা কিভাবে করতে পারবো দিদি শেখাচ্ছেন নিশ্চয়ই শিখবো আমরা এটাও আমরা শিখব যে 2022-এ যেটা আমাদের আশা যে নতুন বছর অনেক নতুন সম্ভাবনা নিয়ে আসবে গত দুটো বছর যা যা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে সেগুলো আমরা আবার ফিরে পাবো অনেক বেশি করে ফিরে পাবো অনেকটা পজিটিভ এনার্জি অনেকটা সম্ভাবনা নতুন বছর আমাদের জীবনে এনে দেবে কী করে সেটাকে ধরে রাখবে তার জন্য তো ডেফিনেটলি এমন একজন মানুষের সাহায্য চাই যিনি আপনাদের ভালো থাকাটাকে এনহান্স করতে পারেন তো আপনাদের ভালো থাকাটাকে এনহান্স করতে পারেন কে আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড যেটা আপনারা খুঁজে নিয়েছেন অ্যাস্ট্রোলজির এসেন্সের মাধ্যমে আজকে অসংখ্য মানুষ যারা দেশের মধ্যে দেশের বাইরে রাজ্যের বাইরে তো প্রচুর মানুষ তারা তার কাছে নিয়মিত পৌঁছে যাচ্ছেন কখনো সরাসরি কখনো ভার্চুয়াল কনভারসেশনের মাধ্যমে কখনো তার পূজোয় কখনো তার কাছে এবং আপনারা আলটিমেটলি নিজেদের প্রয়োজনের কাজটা কিন্তু খুঁজে নিচ্ছেন সেই আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড সরাসরি আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে স্বাগত জানাবো দিদিকে শ্রীমতী বৈশালী সরকার নমস্কার জানাচ্ছি সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্যং সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয় নম দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা নম দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা নম দুর্গে দুর্গে রক্ষণি রক্ষণি স্বাহা দিদি যেরকম প্রচুর মানুষ আপনার কাছে আসেন কাজ পাওয়ার জন্য তেমন বহু মানুষ কিন্তু এসেন্স অফ অ্যাস্ট্রোলজি এই জন্য দেখেন কারণ আপনার কাছ থেকে তারা কিছু জানতে পারবেন আপনি আগের দিন বাস্তু নিয়ে বলেছেন এবং এটা কিন্তু আপনি বলেছেন যে অবশ্যই আমাদেরকে শেখাবেন কি করে 2022-টাকে আমরা অনেক বেশি প্রসপারাস করে তুলব দেখো আমাদের আমরা এই যে প্রতিদিন একটা নামের হিসাবে কিন্তু আমরা আগে ছিল করোনা এখন হচ্ছে ওমিক্রন হ্যাঁ এবার আগামী বছর 2023 হয়তো আর একটা নতুন কিছু কিন্তু জীবনে যেরকম আমাদের সমস্যা থাকবে জীবনের সমস্যার সমাধানও থাকবে আমাদের একদম ভয়টাকে কিন্তু দূরে করে দিতে হবে এবং আমাদের যে স্বাস্থ্যবিধি রয়েছে যেমন স্যানিটাইজার ইউজ করা যেমন মাস্ক পরা এটা আমাদের একদম কম্পালসারি যেরকম আমরা ড্রেস পরি ঠিক সেভাবে কিন্তু এটাকেও আমাদের মেনে নিতে হবে একদম একদম ঠিক আছে এবং তার সাথে সাথে আমি বলবো আমাদের দেহের পঞ্চতত্ত্ব রয়েছে অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশ তত্ত্ব এই তত্ত্বগুলো যখনই ডিসব্যালেন্স হয় তখনই কিন্তু নানা রকম রোগের সৃষ্টি হয়ে থাকে আর বিভিন্ন রকম দিক থেকে আমরা যে এত আমি আজ কালকেও পুজোতে ছিলাম এবং অনেক রাত অবধি পুজো করেছি প্রায় 1:30 অবধি নিজের আমার ভীষণ ভালো লাগে এবং আমি এত শক্তি পাই এবং আমার মনে হয় যে আমার এই যে কাজ করার যে এনার্জি এটা কিন্তু আমি পাই এই পুজো করা থেকে এবং যজ্ঞ থেকে কাজে আমার যজ্ঞে যারা আসেন তারা ভীষণ স্যাটিসফাইড হন এবং কয়েকটা দিন পরেই তারা জানান যে তাদের সমস্যা থেকে তারা মুক্ত হতে পেরেছে কেউ আছে মানে হ্যাঁ অনেকক্ষণ থেকে আছে এটা ফোন নিয়ে নি তারপর আলোচনা করব নমস্কার হ্যাঁ নমস্কার দিদি একটু জোরে বলবেন একটু জোরে বলবেন নমস্কার দিদি বলুন কোথা থেকে কে বলছেন আমি পবিত্র মল্লিক বলছিলাম বহরমপুর থেকে বহরমপুর থেকে পবিত্র বাবু বলুন কতদিন ধরে দিদির ফ্যান আপনি দিদির দিদির প্রোগ্রাম তো অনেক দিন ধরেই দেখি কিন্তু সেরকম লাইনটা কোনোদিনও পাই না আচ্ছা তো আজকে পেয়েছি মাতার আশীর্বাদে অ্যাকচুয়ালি মানে দিদির কাছে আমি যাইনি কিন্তু আমার মামা অনেক বছর ধরে দিদির কাছে যাতায়াত করে প্রায় 6-7 বছর আগে থেকে দিদি কাছে গিয়েছিলেন আর কি আমার মামা তো আমার মামার নাম হচ্ছে শ্যামল কর দিদি হয়তো চিনবেন বুঝেছি বুঝেছি দিদি বুঝতে পেরেছে উনি খুব তারাপীঠে আসছেন আমি হয়তো তারাপীঠ কয়েকটা এতে যাচ্ছি না বাড়ির বাউন্ডারি করছি কিন্তু উনি ভীষণ তারাপীঠে আসছেন বলুন আমার মামার অ্যাকচুয়ালি লরি আর সিমেন্টের ব্যবসা ছিল তো ওই সব প্রচন্ড খারাপ সিচুয়েশনে চলে গেছিল তো সেখানে অন্যান্য অনেক জ্যোতিষের কাছে দেখিয়েছিল বাট সেরকম রেজাল্ট কোথাওই পাইনি রাস্তায় দিদির আশীর্বাদে
এখন মা তারার আশীর্বাদে এখন খুব ভালোই রয়েছে ওরা। জানি আমি, আমার সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, অনেকদিন দেখা হয়নি, 4-5 মাস যে টাইমটা আমি যাচ্ছি না আর কি। অ্যাকচুয়ালি আমার মামাই আমাকে সাজেশন দিল যে এরকম দিদির একটু সমস্যা হচ্ছে, আমি আমার আজকে দিদির সম্পর্কে জানতে চাই। তো দিদির ম্যারেজ লাইফ নিয়ে একটু আপনি ডেট অফ বার্থ বলুন, আপনি ডেট অফ বার্থটা বলুন, আপনার দিদির কি প্রবলেম চলছে সেটা দিদি এখান থেকে বলে দিতে পারবেন। আপনাকে কিছু বলতে হবে। দিদির ডেট অফ বার্থ আছে 25/7/1990। 25 জুলাই। হ্যাঁ, 25/7/1990। সময় কখন? দুপুর 2:45 মিনিটে। আচ্ছা, আর দিদির বার্থ প্লেস কোনটা? দিদি মুর্শিদাবাদে জন্মেছেন। মুর্শিদাবাদের কোথায় সেটা বলা যাবে? ওই মুর্শিদাবাদেতেই জন্মেছে আর কি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ। প্লেস হচ্ছে মুর্শিদাবাদ। শুক্রের দশায় জন্ম, ঠিক আছে, এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, এবং কাল থেকে যে আমরা আজ সকালবেলা থেকে যে গ্রহণের এটা দেখলাম, বর্তমান সময়ে আমি কয়েকটা দিন আগেও কিন্তু প্রেডিকশন করে গেছিলাম, বৃশ্চিকের মানুষকে ভীষণ ভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, তার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, নিজের শারীরিক জায়গা, কারণ এখন 4টে প্ল্যানেট কিন্তু আজকে বসে রয়েছে বৃশ্চিক রাশির ঘরে, সেক্ষেত্রে আমি বলে থাকবো। এবং তার যে লগ্নের লর্ড সে রয়েছে দ্বাদশে, এবং মঙ্গল পুরোপুরি কিন্তু রাহুর সাথে অ্যাসপেক্টে কানেকশন হচ্ছে, আর রাহু রবি, রাহু বুধ, রাহু চন্দ্র সমস্ত কিন্তু কানেকশন হচ্ছে, কাজে এই সময়টা দিদির জীবনে কিন্তু সাংঘাতিক একটা ঝড়, প্রলয় কিন্তু শুরু হয়ে গেছে, এবং ওর জন্মকালীন যে জন্মছক রয়েছে তাতেও দেখা যাচ্ছে যথেষ্ট প্রবলেমেটিক। কিরাম প্রবলেমেটিক না, লগ্নপতি চলে গেছে ষষ্ঠে, দিদি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসবে, মাঝে মাঝে মাথা গরম করে ফেলবে। সপ্তমপতি, বিয়ে কতদিন হয়েছে দিদির? 2-3 বছর হয়েছে? তিন বছর। এখানে যেটা দেখা যাচ্ছে ওর কিন্তু সন্তান কি আছে দিদির? হ্যাঁ আছে। মেয়ে আছে কোনো? নারী আসক্তি, ঠিক আছে, যেটা আপনার জামাই বাবুর মধ্যে কিন্তু প্রবল আকারে, এবং জামাই বাবু কিন্তু বাইরে জগতে ভীষণ ফেমাস, লোকেদের ভীষণ হেল্প করে, কিন্তু দিদির সাথে কিন্তু সাংঘাতিক কিন্তু একটা ঝামেলা ঝন্টা, সেটা আজকে না, বিয়ের পর থেকেই কিন্তু দিদি কিন্তু এটা ফেস করছে। এবং দিদি যেহেতু সিংহ রাশি এবং চন্দ্র বুধ একত্রে রয়েছে, এই চন্দ্র বুধ একত্রে থাকাটা কিন্তু গ্রহণ লেগে যাচ্ছে, এখানে কিন্তু আমি বলবো ওর যে সুবুদ্ধি সেটা কিন্তু নাশ হয়ে যাচ্ছে, এবং যেহেতু সিংহ রাশি ও মাথা নত করতে পারে না, রেগে যায়, বলে কিন্তু ক্ষমা চাইতে পারে না, এই জায়গাগুলোর জন্যে কিন্তু ওর বিয়েটা প্রায় ভাঙার উপক্রম হয়েছে, তাই তো? একদম দিদি, একদম, এই প্রচুর সমস্যা রয়েছে। তা আপনার মামা তো অনেক বছর ধরে আসছে, তাহলে সেটা শেয়ার করেননি কেন মামার সাথে? তাহলেই তো অনেক আগে থেকে, মানে শুরুতেই যদি আমরা কি করি, শুরুতেই যদি আমরা কোনো মেডিসিন নিয়ে নিই বা টেটব্যাগ নিয়ে নিই বা যা কিছু করে থাকি, সেরকম জ্যোতিষেও কিন্তু শুরুতেই সমস্যার শুরুতেই যদি প্রতিকার নিয়ে নিতে পারি, তাহলে সেখান থেকে আমরা বেশি কিন্তু বেনিফিট রেজাল্ট পাবো। আপনার প্রতি যে বিশ্বাসটা আর রয়েছে, অ্যাকচুয়ালি আর ব্যাপারটা যা হয় আর কি, যে আমাদের বাঙালি সমাজে যেটা হয় আর কি, মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, চেপে থাকা বা লোককে বলবো দিদির সংসারে অশান্তি বা ভেঙে যা, মানে একদম শেষ পর্যায়ে এসে মানুষ কি করে তখন, কি যেভাবে হোক মানে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া, এবং যেটা 3 বছর ধরে আপনি কষ্ট পেয়েছেন সেটা 3 দিনে একদম যেন রিলিভ হয়ে যায়, এটা যদি চিন্তা করে থাকেন তাহলে আমার কাছে আসবেন না, কারণ আমার একটা প্রসেস আছে, একটা সিস্টেম আছে, এবং সঠিকভাবে প্রতিকার করার নিয়ম আছে, আমি সবাইকে যে রেমেডি দিয়ে দিই ব্যাগ ভর্তি করে নিয়ে গিয়ে তা কিন্তু নয়, কারণ আমার একটা প্রত্যেক দিনের পুজো অর্চনা, প্রত্যেকটা অমাবস্যায় পুজো হোম আহুতি, এগুলো নিশ্চয়ই আপনার মামা যখন এসছে জানে,
কাজে এই জায়গাটা আমি বলবো। হ্যাঁ, আপনার মামা অনেকবার আমার কাছে থেরাপিতে এসেছে, ওরা অনেক প্রবলেম ছিল, শত্রুতা ছিল, ব্যবসায়িক দিকে অনেক ডাউন হয়ে গেছিল, এখন অনেকটা ভালো আছে। সেই জায়গা থেকে যাবো দিদি। হ্যাঁ, তা সেই জায়গা থেকে আমি বলবো দিদির কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক। আমি বলবো এই ছকটা নিয়ে ভাঙার আগে অন্তত আসা উচিত এবং এটাকে ঠিক করে দেওয়া সম্ভব আছে। যেহেতু 2022 আজকে যেটা নিয়ে আলোচনা করছি, 2022 সংখ্যাটা হচ্ছে আমরা কত সংখ্যা, 2 6 0 2 2, অর্থাৎ 2 এর ভাইব্রেশন প্রচন্ড বেশি। হ্যাঁ, প্রচন্ড বেশি। 2 মানেই হচ্ছে ভীষণ ইমোশনাল, ক্রিয়েটিভিটি, মন, চন্দ্র এবং মায়া, মমতা, ভালোবাসা, এগুলোকে কিন্তু বোঝায়। তার পাশাপাশি এই তিনটে 2 এর প্লাসে কোন নাম্বার আসছে, 6, যেটা কিন্তু আমরা নারী সত্তাকে বোঝাচ্ছি। ঠিক আছে, 6টা দেখবেন একটা মনে হয় একটা নারী কিছু নিয়ে বসে আছে, বা আমরা যেরকম সন্তানকে নিয়ে বসে থাকি না মা, সেই ব্যাপারটা কিন্তু 6 এর মধ্যে একটা রয়েছে। এটা একটা 6 এর মধ্যে কি থাকে না, হোপ থাকে, আশা। এবং 6 মানেই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, 6 মানেই হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড, যে কোনো রকম টেলিভিশন, যে কোনো রকম সিনেমা 2022 কিন্তু অনেকটাই ফোকাস করবে। আবার যেটা একদম মার্কেট ডাউন হয়ে গেছিল সেটা কিন্তু আবার মানে ঊর্ধ্বমুখী হতে শুরু করবে, এটা একটা প্লাস পয়েন্ট। 6 মানে হচ্ছে নতুন কোনো টেকনোলজি, যেটা আমরা এই মুহূর্তে, আমি আইটি বহু ছেলেমেয়েরা আমার সাথে কথা বলে, আজকে সকালবেলা একজনকে অনলাইন করছিলাম এবং সে বললো দিদি আমি 2 বছর ধরে, ও খুব ভালো পোস্টে রয়েছে, 2 বছর ধরে আমি কিন্তু অনলাইনেই বাড়ি থেকে করছি। এই কি বাড়িটাকে আমাকে খুব ভালো মেনটেন করতে হচ্ছে এবং ও অনেক দিন ধরে মানে ওর বিয়ের আগে থেকে আমার কাছে রেমেডি করেছে, তারপরে বিয়ে হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু বিদেশে রয়েছে। হ্যাঁ, ও আর কি বিদেশে চলে যেতে চাইছে, কিন্তু এই সময়টা একটা মুশকিল হচ্ছে, কিন্তু যাবে। কাজে আমাদের কোনো কিছুতে ভয় করলে হবে না, আমাদের প্রিকশন নিতে হবে, বৃষ্টি পড়ছে আমাকে ছাতা নিতে হবে, ঠিক এরকম ভাবে জীবন যুদ্ধেও আমাদের প্রত্যেককে জয়ী হতে হবে। এবং যারা সমস্যায় রয়েছেন, যন্ত্রণা রয়েছেন, কষ্টে রয়েছেন, এই যে একটু আগে বলে যে আমার মামা গিয়ে উপকৃত, এরকম যারা আমার কাছে আসে, কালকেও অগণিত নতুন মানুষও এসছেন, পুরাতন মানুষ এসছেন, আমাকে কিছু বলতে হবে, তারাই বলে যায় যে দিদিকে ধরে রাখুন, কাজ হয়ে যাবে। এই সার্টিফিকেটটা আপনারা আমাকে দিয়েছেন, একদম আপনারাই তো বানিয়েছেন যে শ্রীমতী বৈশাখী সরকার মানে আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড। আচ্ছা দিদি কিন্তু আগামীকাল বহরমপুরে থাকছেন, এক্ষুনি দিদি অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলেন যে আগামীকাল একদম ভোরবেলা বেরোবো, আমার বহরমপুরে চেম্বার রয়েছে, 7 তারিখে দিদির চেম্বার ব্যারাকপুরে, তারপরে দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন 9 তারিখে অনলাইন, 9 তারিখ সারাদিন দিদি অনলাইনে থাকবেন। প্রচুর মানুষ হয়েছে, একটু আগে বলছিলেন যে অগণিত মানুষ তারা তার কাছে আসছে না, যারা আসতে পারছেন না তাদের জন্য তো দিদি আছেন, তাদেরকেও তো ভালো থাকতে হবে, সেজন্য অনলাইন কনসালটেশন। 9 তারিখে দিদি সারাদিন অনলাইনে থাকবেন, 10 তারিখে হাতিবাগানে চেম্বার রয়েছে, 11 তারিখে যারা বেহালায় নাম লিখিয়েছেন তারা চলে আসবেন, 12 তারিখ গড়িয়াহাটে থাকছেন দিদি, 16 তারিখ থাকছে কৃষ্ণনগরে চেম্বার, মেচেদায় চেম্বার হচ্ছে 21 তারিখ, 21শে ডিসেম্বর মেচেদায় চেম্বার, 23শে ডিসেম্বর আপনারা হাওড়াতে দিদিকে পাবেন, যারা আগের দিন দেখাতে পারেননি, আগের চেম্বারটা সম্ভব হয়নি, ওয়েটিংয়ে ছিলেন, সুযোগ পাননি, 23 তারিখে হাওড়াতে নাম লিখে রাখুন, 26 তারিখ দিদি কিন্তু আসানসোল থাকবেন, যারা এই জাস্ট আগেই দিদি দুর্গাপুর চেম্বার করে এলেন, যারা দেখাতে পারেননি, সুযোগ পাননি, দুর্গাপুর, বর্ধমান, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর যেখানেই থাকুন আসানসোলে নাম লিখে রাখুন, 26 তারিখ দিদি কিন্তু আসানসোলে থাকবেন। এরপর চলে যাবো আমি জানুয়ারি মাসের চেম্বারের কথা, জানুয়ারি মাসে 3টে চেম্বারের কথা বলবো, 3টেই কিন্তু বাইরে, একটা বলবো ব্যাঙ্গালোর চেম্বারের কথা 7 তারিখে রয়েছে, একটা বলবো দিল্লি চেম্বারের কথা 10 তারিখে রয়েছে জানুয়ারি, আর একটা আমি আসামের চেম্বারের কথা বলবো, সেটাও কিন্তু রয়েছে জানুয়ারি মাসে। তো এই চেম্বারগুলোর জন্য আপনারা নাম লেখাতে থাকবেন, আর্জেন্ট বুকিং নাম্বার দেখুন স্ক্রলে যাচ্ছে, নতুন আরও একটা আর্জেন্ট বুকিং এর নম্বর দেওয়া হয়েছে, সেটাও আপনারা স্ক্রলে পেয়ে যাবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি দুর্গাপুর থেকে অজিত দাস। হ্যাঁ, দুর্গাপুর থেকে অজিত বাবু বলুন। হ্যাঁ, আমার এক পরিচিত একজন গিয়েছিল, সেই উপকার খুব পেয়েছে। আচ্ছা, মানে দুর্গাপুর চেম্বারই আপনার পরিচিত এসেছিলেন দিদির কাছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তিনি কেমন আছেন, ভালো আছেন? হ্যাঁ, এখন খুব ভালো আছে। তো তাকে দেখে আপনি ভাবলেন যে আচ্ছা তাহলে আমিও যাব দিদির কাছে? হ্যাঁ, ওই জন্য আমি একটু জানতে চাইছি আমার কার সম্বন্ধে। আমার নিজের। আচ্ছা বলুন, এটা পার বলেন, বলুন। 25/85 25শে জানুয়ারি? হ্যাঁ।
না আলিপুরদুয়ার। আচ্ছা, নর্থ বেঙ্গল থেকে একেবারে সাউথ বেঙ্গলে? 5:54। হ্যাঁ, ভোর 5:54 আলিপুরদুয়ারে জন্ম। মানে দিদি গতকালই আপনার শহর থেকে এসেছেন। গতকাল না, দিদির চেম্বার ছিল দুর্গাপুরে বৃহস্পতিবার। কালকে তো অমাবস্যা ছিল, পূজো ছিল। কাল তো গতকাল পূজো ছিল, বৃহস্পতিবার দিদির চেম্বার ছিল দুর্গাপুরে। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? না। মকর লগ্ন চন্দ্র হচ্ছে, মানে রাশি হচ্ছে কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং বৃহস্পতির দশায় জন্ম। স্টুডেন্ট হিসেবে তো ভালোই ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জীবনের শুরুটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, কিন্তু আপনার মধ্যে যতটা নলেজ আছে বা যতটা আপনি এডুকেশন করেছেন, এখানে যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে, আপনি কি বর্তমানে চাকরি করছেন? না, আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ও, চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। বললাম তো, পড়াশোনায় ভালো, ভালোই র‍্যাঙ্কিং করতেন, দ্বিতীয় স্থানও ভালো, বরাবরই চেষ্টা ছিল, কিন্তু পূর্ণ কাল সর্পদোষ এবং শনি কেতু মানে সাধু সর্পদোষ। আপনার তো আধ্যাত্মিক চেতনাও খুব থাকবে, আপনি তো অ্যাস্ট্রোলজিও নিয়েও খুব পড়াশোনা করেন, অ্যাস্ট্রোলজি বা তন্ত্র বা গ্রাফোলজি বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনার পড়াশোনা করার ইচ্ছা আগ্রহ প্রবল আকারে থাকবে, তাই তো? সেটা আছে তো? এবং অন্যান্য ছেলে মেয়েদের থেকে আপনি কিন্তু একটু আলাদা, 85 সালে জন্ম, কিন্তু বিয়ের জায়গাটাও তো ডিস্টার্ব দেখতে পাচ্ছি। কেরিয়ার বিয়ে কোনোটাই হয়নি, দুটো জায়গায় ডিস্টার্ব। ওনার একটু মানে ওই গৃহী সন্ন্যাসীর মতন জীবন, তাই তো? ও আচ্ছা, আমি আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো। বলেন, বলুন। মানে আমার এটা কি মানে চাকরি, ব্যবসা না চাকরি, কোন দিকে গেলে ভালো হবে? দেখেন, বয়সটা তো অনেকটা বেড়েছে, বসে থাকলে আমাদের চলবে না, কাজে এখানে আমি বলবো আপনি নিজে কিছু ব্যবসা করুন এবং কোনো ফুড রিলেটেড যদি বিজনেস করেন সেটা আপনার জন্য ভালো হবে। আপনি কি সেই দিকেই যেতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা এর জন্য ভাবছি যে কিছু যখন হচ্ছে না কিছু একটা করি। ফুড ফুড আপনি বললেন ফুড নিয়ে, তাই তো? হ্যাঁ, ফুড রিলেটেড ছাড়া আর কি সেকেন্ড কোনো অপশন আছে? ফুড রিলেটেড বিজনেস করতে পারেন, কোনো জিনিস মানে আপনার যা বিজনেস হবে, প্রোডাকশনের কোনো বিজনেস আপনার হবে না, আপনার যা হবে ট্রেডিং বিজনেস, মানে আনবেন আর বিক্রি করবেন। মানে অনলাইনে কিছু করতে পারি? হ্যাঁ, অনলাইন করতে পারেন। তৃতীয় প্রতি আপনার লগ্নে রয়েছে, অবশ্যই করতে পারেন, এবং বিদেশের ক্লায়েন্ট আপনার খুব ভালো হবে। আচ্ছা, আপনার বাবা কোথায় থাকে? বাড়িতে থাকে। আগে কি বাইরে টাইরে চাকরি করতেন উনি? হ্যাঁ, আগে বাইরে থাকতো। আচ্ছা, আপনি দেখতে পাননি, আমি বলবো অনেকটা বয়স হয়ে গেছে, সেটা চিন্তা না করে আপনি বিজনেস করুন, তাতেও কিন্তু পয়সা যথেষ্টই ভালো ইনকাম করতে পারবেন। আপনি সেলফ প্রফেশনে যান, আপনার বুদ্ধি যথেষ্ট রয়েছে, কিন্তু একটু সাদা সিধে মানুষ, তাই তো? দিদি আমি কি করব, চাকরি না ব্যবসা, এই প্রশ্নটা 20-21 করতে হয়, 36 নয়। তার আগে থেকে প্ল্যানিংটা করে নিতে হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি চেষ্টা করুন একবার, যদি আসানসোলে আপনি যোগাযোগ করে নিতে পারেন দিদির সঙ্গে। দিদি 26 তারিখ আসানসোলে থাকবেন, বা আপনি 9 তারিখে অনলাইনে চলে আসুন, 9 তারিখ তো দিদি অনলাইনে আছেন। কি প্রতিকারের প্রয়োজন রয়েছে, কিভাবে নিজের ব্যবসাটাকে আপনি দাঁড় করাতে পারবেন, দিদি আছেন তো আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড। কে রয়েছেন এখন? হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। বাবা, একটু আগে যিনি ছিলেন তিনি জন্মেছিলেন আলিপুরদুয়ারে, বলুন। হ্যাঁ, আমি নামটা বলতে চাচ্ছি না। হ্যাঁ হুম, আচ্ছা, নাম বলতে চাইছেন না, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার সম্পর্কে জানতে চাইছেন। আচ্ছা, বলেন, ডেট অফ বার্থ বলেন। 14 নভেম্বর 1968। আলিপুরদুয়ার এখন আলাদা হয়ে গেছে না?
জলপাইগুড়ি ছিল আগে, এখন হ্যাঁ আগে জলপাইগুড়ি ছিল। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন তো সিংহ দুটোই, রাশি লগ্ন দুটোই সিংহ। আচ্ছা আচ্ছা, লগ্ন দেখা যাচ্ছে রাশি, বাবা সাংঘাতিক ছক, জীবনে আপস ডাউন প্রচুর দেখেছেন তাই তো? এবং এখনো অবধি ক্যারিয়ারের জায়গাটা, সফলতার জায়গা বা ব্যাংক ব্যালেন্সের জায়গাটা, 68 এ জন্ম, অনেকটা বয়স হলো তো, কিন্তু আপনি এত দাতা, মানে যতটুকু ঈশ্বর আপনাকে দিয়েছিল সেটাও দান করে ফেলেছেন তাই তো? দিতে পারেন এরম ভাবে, কিন্তু কোনোদিন যাকে 10,000 দিয়েছেন তার কাছে গিয়ে বলতে পারেন না যে আমাকে 1,000 দে, সেটা পারেন না কোনোদিন। দ্বিতীয় নম্বর কথা, আপনার ছকে কিন্তু বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ বিয়ে হয়েছে। কিন্তু বিবাহিত জীবন নিয়ে খুব ডিস্টার্বে রয়েছে? স্যার ডিস্টার্ব তো সেরকম নেই কিছু। ওনার হেলথ কেমন থাকে মিসেস স্যার? মিসেস স্যার হেলথ কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ প্রচন্ড ভোগে তো, হেলথ প্রবলেম আছে, সেটাও একটা ব্যাপার। আপনার বাড়িতে শান্তি একদমই নেই, বাস্তুগত প্রবলেম প্রবল আকারে, নর্থ ইস্ট কর্নারটা টোটালি ড্যামেজ তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে এই ছকটা আজকে সবকটা ছক খুব প্রবলেমেটিক, তিনটে ছকে এলো, তিনটে ছকে কিন্তু ভীষণভাবে প্রবলেমেটিক ছক। এই ছকটাকে সঠিকভাবে প্রতিকার করতে হবে, কারণ আপনার অষ্টমে শনি রাহু প্রচণ্ড নেগেটিভ, যেটা ন্যাচারাল জোডিয়াক সাপেক্ষে অষ্ট দ্বাদশ স্থান, এবং আপনার নিজেরও হেলথ ভালো যাচ্ছে না, আপনার পায়ের পোর্শন নিয়ে প্রচণ্ড ভুগছেন তাই তো? ভীষণপূর্ণ ছক, এই ছক গুলো না সঠিক ভাবে যদি না ট্রিটমেন্ট করান, মানে কারো পরামর্শ সঠিক, সূর্য প্রণাম তো অবশ্যই করবেন ঠিক আছে, লাল সুতো হাতে মোটা করে রবিবার দিন বেঁধে রাখবেন, খাসির মাংস পুঁই শাক মুসুর ডাল রবিবার কোনোদিন খাবেন না, এটা মাথায় রাখবেন, এবং তার পাশাপাশি গ্রিন ভেজিটেবল রেগুলার খাবেন, এবং সবচেয়ে ভালো হচ্ছে আজকে যে সংখ্যাটি নিয়ে বলছি, শুক্রের বছর আসছে, শুক্র মানেই সুখ, শুক্র মানে লাক্সারি, শুক্র মানে অর্থর জায়গাটা, কারণ হচ্ছে ন্যাচারাল জুডিয়াকে দ্বিতীয় ভাব সপ্তম ভাব দুটোই কিন্তু হচ্ছে শুক্র, অর্থাৎ বিজনেস এবং লিকুইড মানি, এবং এটা আমরা প্রত্যেকেই চাই, যার যতটা আছে আপনার হাতে একদম নেই, আপনি চলার মতন চাইছেন, যার হয়তো আছে সে হয়তো আরেকটু বিগেস্ট বেশি চাইতে চাইছে, তার জন্য কি করবেন না, 127563 এই নাম্বারটা একদম সাদা চন্দন দিয়ে প্রতিদিন এখন থেকে লেখা শুরু করতে হবে ঠিক আছে, এবং রেগুলার আপনি সূর্য প্রণাম করবেন, তার আগে এই মন্ত্রটা পাঠ করবেন, কিছুক্ষণ মেডিটেশনে থাকবেন, এই লেখাটা অবশ্যই কিন্তু সাদা চন্দন দিয়ে, আর এই বৃদ্ধাঙ্গুলের নিচের অংশটাই হচ্ছে কিন্তু শুক্রক্ষেত্র, কাজে এই শুক্রকে মানে চাইবেন, এবং টু এবং ফোর যেরকম এই এই নাম্বারটা দেখুন 127563 এটা টোটাল করলে কিন্তু 24 আসছে, এই 24 নাম্বারের কিন্তু ভীষণ পজিটিভ ভাইব্রেশন আছে, এই নাম্বারটা যদি আপনি সব কাজে, আপনার ব্যবসায়িক জায়গা, আপনার লকারে, আপনার মানে অফিসে, যে যেখানে থাকে না কি, যেটা আপনার কাজের জায়গা, সেখানে যদি আমরা ইউজ করতে পারি তাহলে এই সংখ্যা, কারণ ইউনিভার্সাল আমাদের সংখ্যা এবং শেপ, এই দুটোকে কিন্তু যারা নাম যশ প্রতিষ্ঠা চাইছেন, এটাই রেড কালার একটা ট্রায়াঙ্গেলের মধ্যে সাউথতে লাগাবেন, যারা ক্যারিয়ার চাইছেন তারা রেক্ট্যাঙ্গেলের মধ্যে লিখবেন, এবং সেটা অবশ্যই উত্তর দিকে করবেন, বাকিটা নিয়ে আমরা পরের দিন কবার আলোচনা করব, আজকে সময় শেষ, দিদি একটা দারুণ টিপস দিয়ে দিয়েছেন, এটা ফলো করতে থাকুন, আর কি কি করবেন আগামীকাল আলোচনা করব, ইউটিউব অবশ্যই ফলো করবেন, একদম, অনেক ধন্যবাদ দিদিকে, আগামীকাল আবার ফিরবে এসেন্স অফ অ্যাস্ট্রোলজি, নমস্কার।